হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ রি তো আমি আজকে আমার পার্লার থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তোমরা ভিডিওটি যদি দেখো তো নতুন যারা কাজ করছো তারা অনেক কিছু শিখতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর দেখার আগে কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো পুরো ভিডিওটি তো চলো ভিডিওটি শুরু করা যাক একজন দিদিভাই আমাকে মেসেজ করেছিল যে অ্যাজ অ্যাডভান্স ম্যাসেজের স্টোকগুলো দেখাতে তো সেই কারণেই কিন্তু আমি আজকে ম্যাসেজ মাসাজটা নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি এখানে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করছি তোমরা কিন্তু এখানে চাইলে অন্য কোনো জেল বা অন্য কোনো মাসাজ ক্রিম দিয়ে এটা করতে পারো তো ফার্স্ট স্টেপ দেখো এখানে হচ্ছে যে একদম ছাতি থেকে মানে বুক থেকে কিন্তু মাসাজটা স্টার্টিং হবে তো আমি এখান থেকেই দেখাচ্ছি তোমরা কিন্তু বডি পার্ট থেকে নিয়েও মাসাজ করতে পারো তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে যাই করবে কেন কি না তিনবার করে করবে যেই মাসাজটাই করবে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে আমি মানে বুকের কাছে তিনবার করে হাত ঘুরিয়ে গোল করে মাসাজ করলাম তারপর কিন্তু আমরা গলাতে মাসাজ করছি এটাও তিনবার মানে স্টেপ বাই স্টেপ ওপরে যাবে নিচ ওপর থেকে নিচে কিন্তু আসবে না তারপর আমরা কিন্তু এই থুতনির কাছে জল আইনটাই মাসাজ করছি দেখো তিনবার করে দু আঙুলের সাহায্যে এইভাবে মাসাজ করবে একদমই কিন্তু চেপে চেপে মাসাজটা করবে না যেটুকু ক্লায়েন্টের প্রয়োজন সে কতটুকু নিতে পারছে সেইটুকুভাবেই করবে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে সে মানে বেশি চাপ দিয়ে মাসাজ করলে তার আরাম হচ্ছে না হালকা করে সেইভাবে কিন্তু করবে আর যখনই কিন্তু তোমাদের মনে হবে যে হাত শুকিয়ে যাচ্ছে তখনই তোমরা ওয়াটার নাহলে টোনার ব্যবহার করবে একদমই মুখ শুকনো হয়ে গেলে তার ওপর ঘষাঘষি করবে না তাহলে ফেসে প্রবলেম হতে পারে তারপর দেখো এখানে ঠোঁটের ওপরে ঠোঁটের ওপর নিচ করে তিনবার তারপর সাইডে তিনবার ঘষে একটুখানি স্প্রেস করতে হবে চাপ দিয়ে ঠোঁটের কাজ হয়ে গেল তারপর আমরা একদম ওপরে চলে যাব। গিয়ে চোখে এবং কপালে এটা কিন্তু কোনো অ্যাডভান্স স্ট্রোক হচ্ছে না এখন যেটা হচ্ছে এটা কিন্তু একদম জেনারেল মাসাজ হচ্ছে মানে নর্মাল যে স্টেপগুলো দিয়ে আমরা ডিট্যান বা ফেশিয়াল এগুলো করি সেইটাই হচ্ছে এরপর কিন্তু গালে আমরা অ্যাডভান্স মাসাজের স্টোকগুলো করব। খুব ভালোভাবে দেখো এইটা কিন্তু একটা আঙুল রেখে আমি ইউ টাইপের করে করে মাসাজটা করছি একদম কিন্তু এখানে গিয়ে হালকা প্রেস প্রত্যেকটা মাসাজ কিন্তু তিনবার ভাগ করে করবে আমি তোমাদের বলে দিলাম দেখো এভাবে করে আবার হালকা প্রেস আবার ইউ করে করে যাব হালকা প্রেস এই সেম প্রসেস কিন্তু আমি আবার করব একদম হাত ছাড়বো না এই গালে তারপরে সেম প্রসেস করব আমি কপালে এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসাজ যাবে তোমরা কিন্তু যারা এটা ভিডিওটা দেখছো খাতায় লিখে নিতে পারো ফার্স্টে কিন্তু ইউ করে 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 মাসাজটা করতে হবে যাদের ছোটো কপাল তাদের দুবার আর যাদের বড়ো কপাল তিনবার তো এইভাবে কিন্তু মাসাজ স্টেপ করবে নেক্সট হচ্ছে যে এখানে এক আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দেখো তোমরা একটা আঙুলের সাহায্যে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করছি ফেসে মাসাজ করলে না ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় ফেসে না মাসাজের কারণেও ফেস অনেক সময় গ্লো করে তো সেই কারণে ফেসে মাসে একবার করে অন্তত বা পঁচিশ দিন ছাড়া একবার অন্তত মাসাজ করা অত্যন্ত জরুরি আজকে আমি যার ফেসের ওপর করছি সেটা হচ্ছে আমারই একটা স্টুডেন্ট তো ওকে আমি বললাম যে ওর স্কিনের ওপর মাসাজ করব ও তো খুব খুশি দেখতেই পাচ্ছ তোমরা একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে হয়তো তো এইভাবে এক আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কপালেও হয়ে গেল নেক্সট তারপর আবার গালের মাসাজ নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে ক্রিস ক্রস এটা হচ্ছে একটা কাটা চিহ্ন টাইপের পড়বে তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি এটাকে বলে ক্রিস ক্রস তো এ বিভিন্ন ধরনেরই নাম আছে এই মাসাজগুলোর যে একটাই নাম আছে এমন নয় তো যারা যেটা বলে আর কি তো এইভাবে ক্রস করে করে হাত একদম ছাড়বে না চা একটু হালকা চাপ দিয়ে দিয়ে সেমভাবে গালে এই গালে তিনবার ওই গালে তিনবার আর কপালে তিনবার এইভাবে মাসাজটা করবে তো দেখো মাসাজ করতে করতে কিন্তু খুবই আরাম হয় আর তুমি যদি ধরো সন্ধ্যের দিকে এই ফেসিয়াল মাসাজটা করালে রাত্রেবেলা এত ভালো ঘুম হবে আর তোমাদের কি বলবো যদি পারি তো তোমাদের একদমই আমি হেড মাসাজও দেখাবো তো দেখো তারপর কিন্তু এখানে সেই যেটাকে বেলি ডান্স বলে না সেই টাইপসের দেখো এখানে মাসাজটা হচ্ছে তো এরকম দু হাত দিয়ে দু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবে মাসাজটা করা হচ্ছে এটাও কিন্তু গালে তিনবার করে করতে পারো তোমরা আর অবশ্যই কপালে করতে হবে যা কিছু গালে মাসাজ করবে একদম সেম কপালে এই মাসাজের পুরো স্টেপগুলো যদি তোমরা দুবার কমপ্লিট করো তাহলে ক্লায়েন্ট একদম খুশ হয়ে যাবে কারণ এখন আর এত খেটে কেউ মাসাজ করে না নর্মাল ফেশিয়াল লাগিয়ে দিল হাজার টাকা দেড় হাজার টাকা নিয়ে নিল ক্রিম লাগিয়ে একটু ঘষে তো তোমরা যদি সুন্দর করে ফেশিয়াল করো তাহলে মাসাজ করো মাসাজ করলে অবশ্যই ক্লায়েন্ট তোমার পার্লারে আসবে এরপর দেখো নাক থুদনি হয়ে গেল ঠোঁট হয়ে গেল তারপর নাক নাকের সেরকম বিশেষ কিছু মাসাজ নেই যেটা দেখালাম ওই দুটো করবে তারপর এখানে কিন্তু আয় আয়ের চারিদিকে সব আঙুল দিয়ে তিনবার তিনবার করে দুদিকে ঘুরিয়ে একদম প্রেস করলাম তারপর এটা কিন্তু এইট সাইন এইট সাইন কিন্তু কতগুলো জায়গায় হবে দেখো দুটো চোখে একবার হলো এইট সাইন তিনবার কপালে তিনবার এইট সাইন তারপর প্রত্যেকটা চোখে আলাদা আলাদা করে তিনবার করে এইট সাইন হবে তারপর কিন্তু আমাদেরকে চোখে আই বলে এই আঙুল দিয়ে যে আঙুলটা দিয়ে করছি দেখো ওই আঙুলটা হচ্ছে সবথেকে হালকা আমাদের চোখে বেশি প্রেশার পড়ে না ওই আঙুল দিয়ে চোখের আই বলে তিনবার মাসাজ হবে তারপর এখানে আমাদের আইব্রোটাকে আইব্রোটাকে সুন্দর করে একটু মাসাজ করে নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে চেপে চেপে তো আইব্রোর পর কিন্তু আমাদেরকে করতে হবে কপালের মাসাজ রকম একদম বুক থেকে কপাল অবধি স্টেপ বাই স্টেপ যদি তোমরা মাসাজটা করো তাহলে কিন্তু স্কিনের গ্লো হতে বাধ্য স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান হতে বাধ্য স্কিন সুন্দর হতে বাধ্য তবে একটা কথা বলি একবার করালে কিন্তু হবে না যারা মান্থলি ফেশিয়াল করাবে তারাই কিন্তু রেজাল্ট পাবে কারণ সবগুলো তো কোনো কেমিক্যাল বেস প্রোডাক্ট নয় যে একবার ফেশিয়াল করলে আমি প্রচুর ফর্সা হয়ে গেলাম আমি প্রচুর কিছু হয়ে গেলাম এরকম নয় তো দেখো হয়ে গেছে এরপর আমি হালকা করে কপালটাই প্রেস করে মাসাজ করছি এটা জাস্ট একটা মানে নিজের ফিলটা ভালো লাগে এরপর কিন্তু চিমটি গালে ছোট ছোট টাইপের চিমটি দিতে হবে তারপর হলো ভ্রাইভেশান এখানে কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমরা ধীরে ধীরে ভিডিওটা করবে এরপর হচ্ছে যে বড়োভাবে চিমটি কাটার মতো দুটো গালে আর থুতনিতে তো এরপর কিন্তু নর্মাল স্ট্রোক দিয়ে মাসাজগুলো দেখাচ্ছি এগুলো অনেকেই তোমরা জানো তো এইভাবে তোমরা পুরো যে মাসাজের স্টোকটা দেখালাম এইগুলো কিন্তু তোমরা আবার একবার করবে আমি একবারই তোমাদের দেখালাম তো এই দুবার ফেশিয়ালের মাঝে যদি মাসাজ ক্রিম বা জেল দিয়ে দুবার টোটালটা করো তোমরা তাহলেই কিন্তু ফেসের গ্লো হতে বাধ্য ঠিক আছে তো এইভাবেই তোমরা ফেশিয়ালটা বা ফেশিয়াল মাসাজটা করার চেষ্টা করো তো লাস্ট স্টেপ যেটা বাকি আছে সেটা হচ্ছে যে এটা যেটা এখন করছি একদম নিয়ে গিয়ে মানে ওপর থেকে তুললে আবার নিচে নিয়ে গিয়ে একদম ভালোভাবে প্রেস এইটাতে এত আরাম লাগে না এই মাসাজটাতে কী বলবো আমারও খুব ভালো লাগে আর আমার ক্লায়েন্টদেরও খুব ভালো লাগে তো এই জন্য যেই ক্লায়েন্ট একবার ফেশিয়াল করে সে বারবার করতে আসে তো অবশ্যই ক্লায়েন্টদেরকে ভালো করে আমরা যদি সার্ভিস দিতে পারি তাহলে অবশ্যই তারা বারবার আসবে তো এইভাবে তোমরা মাসাজ স্টেপ ফলো করবে এই মাসাজ ফুল স্টেপ করার পর তোমরা যদি চাও কোনো মেশিন ইউজ করতে তখন তোমরা মেশিন ইউজ করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা